আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটি খুবই অল্প খরচের ভিতর করা হয়েছে। আপনার বাজেট যদি 6 থেকে 10 লক্ষ টাকা হয়ে থাকে, আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ি করতে, তাহলে আপনি কিভাবে করতে পারবেন এবং এই বাড়িটি কিভাবে এত অল্প খরচের ভিতর করা হয়েছে বা সেই টাকার পরিমাণটা কত, এই সকল বিস্তারিত বিষয় এবং আপনার বাজেট কত থাকলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন, কিভাবে অল্প খরচে ফাউন্ডেশন নেবেন আর আজকের এই বাড়িটি করার জন্য কত টাকা খরচ হয়েছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। এবং আপনার বাজেট যদি অল্প থাকে, তাহলে আপনি কিভাবে কাজটি করতে পারবেন বা কিভাবে কিভাবে কাজটি শুরু করলে আপনার খরচটি কম হবে, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি অল্প খরচের ভিতর আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এবং এখান থেকে যে কোনো বিষয়গুলো আপনার যদি জানা না থাকে, যে বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাহলে আপনি অল্প খরচের ভিতর আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন না। তো এটার কারণ হচ্ছে এক এক মিস্ত্রি এক একভাবে বোঝে, এই জন্য কাজটা এক এক রকম খরচ হয়। তো আপনাকে সঠিক বিষয়টা বুঝতে হবে এবং কিভাবে করলে অল্প খরচের ভিতর আপনার বাড়িটি নির্মাণ হবে সে বিষয়টাও জানতে হবে। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটি খুবই একটি সিম্পল বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এল ডিজাইনের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি সম্পূর্ণ ব্রিকের উপর নেওয়া হয়েছে। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়ির সামনের ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন একটি পোর্চ রয়েছে এবং জানালার উপরে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। তো আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইন সহকারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং ফ্লোর প্ল্যানটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 27 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 26 ফিট 8 ইঞ্চি, যেটি স্কোয়ার ফিটে হিসাব করলে 739 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 169 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 1 কাঠা 02 পয়েন্ট জমি। তো মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির সরাসরি সামনের দিকে 2টা বেডরুমের দরজা পড়বে এবং ডান পাশে থাকবে একটি স্টেয়ার রুম এবং স্টেয়ার রুমের সাথে থাকবে একটি বেডরুমে যাওয়ার দরজা, যে বেডরুমটি এল ডিজাইন হয়ে বিল্ডিংয়ের এক সাইড দিয়ে বের হয়ে গেছে। এবং এখানে বাম সাইডে আপনি যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ড্রয়িং রুম বা বারান্দা আপনি বলতে পারেন, যেটি আপনি পাবেন 9 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি। এখানে কালার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার, এবং কাজটি প্রায় কমপ্লিটই করা হয়ে গেছে। এবং এটা করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে অল্প জায়গার ভিতরে এরকম একটি বাড়ির ডিজাইন আপনি করতে পারবেন, ওই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে রয়েছে একটি বেডরুমের দরজা, যেটি দিয়ে আপনারা ভেতরের দিকে যেতে পারবেন এবং পেছনে যাওয়ার জন্য যে ডিজাইনটি করা হয়েছে, ওই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটি কমন ডিজাইন দিয়ে বাড়িটি করা হয়েছে, এখানে ইউনিক কিছু নাই, তবে দেখতে অনেকটাই সুন্দর। এবং অল্প জায়গা এবং অল্প খরচের ভিতর করতে হলে এই পদ্ধতি আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। আর এখানে ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। তো এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির ভিতর আপনি কি কি পাবেন, বাড়িটির ভিতর আপনি পাবেন 3টা বেডরুম, 1টি বারান্দা, 1টি টয়লেট, 1টি ডাইনিং রুম, 1টি কিচেন এবং একটি বারান্দা ও একটি পোর্চ। তো এই হচ্ছে মোটামুটি বাড়ির যে বিষয়গুলো থাকবে। এবং এখানে রুমের সাইজগুলো অনেক বড় বড় আছে, আর ভেতরে যে ডিজাইনটি করা হয়েছে আপনিও কিন্তু ওইভাবে করে নিতে পারবেন। এখানে রয়েছে কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটির দৈর্ঘ্য রয়েছে 5 ফিট বাই 8 ফিট, এবং এর সাইডে রয়েছে ডাইনিং রুম, এবং তার বাম সাইডে রয়েছে এখানে একটি কমন টয়লেট, যেটা 2 রুম থেকেই এসে ইউজ করা যাবে। তো এখন অনেকেই বলবেন, ভাই এখানে যাওয়ার জন্য পিছনে কমন স্পেস নাই বা কমন একটি স্পেস বা একটি প্যাসেজ থাকে, সেই প্যাসেজটা রাখা হয়নি, তো এটা রাখতে গেলে এখানে কস্ট প্রায় আরও অনেক টাকা বেড়ে যাবে, এই জন্য ওইভাবে কাজটি করা হয়েছে। তো আপনার যদি পছন্দ হয়, আপনি চাইলে কিন্তু ওইভাবে করতে পারবেন প্যাসেজ রেখে, সেটা আপনার রুচির উপরে নির্ভর করবে। তবে আপনি যদি অল্প খরচের ভিতর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই পথটি অবলম্বন করতে হবে। আর এখন আমরা জানবো এই বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে। তো এটি জানার পূর্বে আপনার কাছে ভিডিওটি এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বাথরুম, সেটি 5 ফিট বাই 5 ফিট জায়গায় অবস্থিত। তো আপনাদের যদি এই পরিমাণে এতটুকু জায়গা থাকে, তাহলে আপনারা কিন্তু এভাবে আপনাদের বাড়ির কাজটি করে নিতে পারবেন। তো এখানে যে বাড়িটি, এই বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য সম্পূর্ণ ব্রিকের ব্যবহার করা হয়েছে, যেটা আপনার এখানে প্রথমত 1টা 20 ইঞ্চি ইটের সলিং করতে হবে, তারপর আপনি ওখানে চাইলে ঢালাই দিতে পারেন, আপনার যদি জায়গা একটু দুর্বল মনে হয়, আর জায়গা ভালো থাকলে ঢালাই না দিলেও চলবে।
তবে ঢালাই আপনি যদি যান সেক্ষেত্রে আপনি 8 মিলি রড ইউজ করতে পারেন, যেখানে 3 পিস 8 মিলি রানিং লম্বা রড দিবেন এবং 1 ফিট পর পর আপনি চাইলে এখানে বাইন্ডারও ইউজ করতে পারেন। আবার চাইলে এর থেকে আপনি ঘন দিতে পারেন, তবে 1 ফিট পর পর দিলেও সমস্যা নাই। এটা হচ্ছে টোটাল বন্ডিংটাকে, টোটাল বিল্ডিংটাকে একটি বন্ডিংয়ের মাধ্যমে রাখার জন্য এটা করা হয়। তো আপনিও কিন্তু এভাবে করতে পারবেন, এর উপরে একটা 15 ইঞ্চি ইটের সলিং করবেন। তারপর এই বিষয়টা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা চাইলে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব স্পেসিফিক যে কীভাবে এরকম একটি ফাউন্ডেশন হয়ে থাকে। তো আপনাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি 15 ইঞ্চি ইটের পর তারপর আপনি যে গাঁথনি দিবেন সেটি হচ্ছে ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত সকল গাঁথনি 10 ইঞ্চি এবং বাদবাকি যে ওয়ালগুলি রয়েছে প্রত্যেকটা ওয়াল দিবেন 5 ইঞ্চি এবং পজিশন অনুযায়ী কিছু ব্রিকের পিলার ব্যবহার করতে হবে যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত। এখানে যে লিন্টন ঢালাইটা করা হবে ওই লিন্টনটা কিন্তু আপনার 10 মিলি 3 পিস রডের মাধ্যমে করা হবে, আর এখানে যে ছাদটি ঢালাই দেওয়া হবে ওই ছাদটি 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে 10 মিলি রড ইউজ করা হয়েছে। আপনি চাইলে খুবই এইভাবে করতে পারবেন, খুবই অল্প খরচের ভিতরে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং এখানে যেভাবে কাজটি করা হয়েছে সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এখান থেকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো ভিউয়ার্স চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখব। তো দেখার পূর্বে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি বাড়ি করার পূর্বে অবশ্যই আপনার ফ্লোর প্ল্যানটিকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ডিজাইনে আপনার বাড়িটি করতে চান। তা না হলে পরবর্তীতে আপনি বিভিন্ন প্রকারের সমস্যায় পড়তে পারেন যেগুলো ফেস করে আপনি আপনার বাড়িটি সঠিকভাবে নির্মাণ করতে পারবেন না, পরে আপনার অযথাই অনেক সমস্যায় পড়তে হবে। তো এই জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, বাড়ি করার পূর্বে অবশ্যই আপনি আপনার ড্রয়িং প্ল্যানটি ফিক্সড করবেন যাতে করে আপনি আপনার বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে এখনই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং বিস্তারিত জেনে নিই কত টাকা খরচ হবে। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান, যেটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 27 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থের দিকে 26 ফিট 8 ইঞ্চি। এটা 739 স্কোয়ার ফিট এবং 169 পয়েন্ট জমি এবং 1 কাঠা 02 পয়েন্ট জমি। এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। এখানে একটি পোর্চ রয়েছে, এখানে একটি 9 ফিট বাই 6 ফিট একটি স্মল বেডরুম রয়েছে, এখানে রয়েছে স্টেয়ার রুম 3 ফিট বাই 10 ফিট জায়গার উপরে, মানে সরি এটা আপনার 3 ফিট 3 ফিট করে 6 ফিট বাই 10 ফিট জায়গার উপরে। আর এখানে রয়েছে আপনার একটি বারান্দা যেটি আপনার 15 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট জায়গার উপরে। এখানে রয়েছে একটি বেডরুম 13 ফিট বাই 10 ফিট জায়গার উপরে। এখানে রয়েছে একটি বেডরুম 12 ফিট বাই 10 ফিট, এখানে একটি ডাইনিং রুম 5 ফিট বাই 12 ফিট, এখানে রয়েছে একটি কিচেন 5 ফিট বাই 8 ফিট জায়গার উপরে, এখানে একটি টয়লেট রয়েছে 5 ফিট বাই 5 ফিট জায়গার উপরে। তো এই যে বাড়ির ফ্লোর প্ল্যান, এই ফ্লোর প্ল্যানটি 739 স্কোয়ার ফিট জায়গার উপরে করা হয়েছে। তো আমরা এখানে টোটাল 800 স্কোয়ার ফিট ধরব। তো এটা 800 স্কোয়ার ফিটের উপর যদি আপনি বর্তমান সময়ে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে পার স্কোয়ার ফিট 1500 টাকা করে খরচ করতে হবে। এতে করে এই বাড়িটি করার জন্য আপনার 12 লক্ষ টাকার মতো খরচ আসতে পারে। স্থান ও জায়গা বেঁধে এই খরচটি সামান্য কিছু কম বেশি হতে পারে। তো এখানে যে সময় কাজটি করা হয়েছিল তৎকালীন সময়ে এটি 10 লক্ষ টাকার ভিতর হয়ে গেছিলো, কারণ এটা প্রায় আজ থেকে 2 বছর আগে করা হয়েছে। তো এটা বর্তমান সময়ের আলোকে করতে গেলে আরও প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বেশি খরচ আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।